Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের সবার দোয়াতে। আজকে আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা তো আপনারা টাইটেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন। আজকে ফ্রাইডে, ছুটির দিন। আজকে আমাদের এক জায়গায় ফ্যামিলি প্রোগ্রাম ছিল। একটু আগে আপনার ভিডিওতে একটা রেস্টুরেন্টের কিছু ভিডিওর অংশ দেখতে পেয়েছেন। সো প্রোগ্রামটা শেষ করে আমাদের আসলে বাসায় যাওয়ার কথা ছিল, বাট আমরা হঠাৎ করেই প্ল্যান করি যে যেহেতু হাতে সময় আছে আমরা কোথা থেকে ঘুরে আসি। তো কোথায় যাব ভাবতে ভাবতে আমরা গাড়িতে বসেই ঠিক করে ফেলি যে আমরা 300 ফিট যাব আজকে। আর ঠিক করার পরে তারপর আমরা ওয়েট করিনি, আমরা চলে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পূর্বাচল 300 ফিট রোডে আছি। আর আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে পূর্বাচল 300 ফিটে যে ICCB কনভেনশন হল যেটা বসুন্ধরা আছে, ঠিক ওটা থেকে একটু সামনে মেহেদি ফুড মার্ট নামে একটা জায়গা। মানে ওখানে আসলে অনেক কিছুই আছে। সো কী কী আছে এই প্লেসটা নিয়েই একটা শর্ট রিভিউ আপনাদেরকে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে এসেছি, আমরা ভিতরে যাচ্ছি। সো চলুন দেখা যাক ভিতরে কী আছে। সো অলরেডি আমরা পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরে চলে এসেছি যে লাইটিং করা। এখানে ঢুকতে আপনার কোনো এন্ট্রি ফি দিতে হবে না। আর আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি যে এখানে একটা মেলা হচ্ছে। আর এই জায়গাটাতে কিছু ছোটো ছোটো স্টল হয়েছে মেলার জন্য। সেই স্টলগুলোই আমি আপনাদেরকে প্রথমে ঘুরে দেখাবো। প্রথমেই যে দেখতে পাচ্ছি এখানে একটা ঝালমুড়ির স্টল, ঝালমুড়ি বানাচ্ছে। আর এটার পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে বসেছে, মিষ্টি বিক্রির জন্য ওরা বসেছে। এবং যতগুলো মিষ্টি এখানে দেখা যাচ্ছে মোটামুটি সবগুলো মিষ্টি খুবই লোভনীয় ছিল, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর এরপরে আমরা একটু সামনে গিয়ে আরেকটা স্টল বসেছে, এটা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির স্টল। এরপরে এখানে আপনার বাচ্চাদের খেলনা, মহিলাদের ছোটো ছোটো অর্নামেন্টসের স্টল, এরকম মানে এখানকার এই জায়গায় যে যারা থাকেন তারাই মেবি এটা নিয়ে বসেছে। সো আপনাদেরকে আরও কিছু মিষ্টির দোকান আমি ঘুরে দেখাচ্ছি। আমরাও এখান থেকে মিষ্টি কিনেছিলাম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার আজকের ভিডিওর সবচেয়ে প্রিয় যে অংশটা সেটা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন লোক এই আর্টিফিশিয়াল ফুলগুলো বিক্রি করছিল, আমরা যেতে যেতে দেখছিলাম। সো খুবই সুন্দর ছিল ফুলগুলো। আর আমার সঙ্গে আমার ননদ ছিল। সো আমি ওকে বললাম যে তুমি দেখো পছন্দ করে কিছু ফুল নিয়ে নাও। সো আমরা পছন্দ করে বেশ কয়েকটা ফুল এখান থেকে নিয়েছি। আর এই যতগুলো ফুল আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফুলই পার পিস 20 টাকা করে। আর এই যে একটু আগে আমি হাতে আমি যে ফুলগুলো কিনেছি সেটা দেখালাম। সো ফুলগুলো কিনেই আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনে আমরা আরও দেখবো যে আরও কী কী আছে। আমার হাতের ডান সাইডে যে দেখা যাচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। আর এই যে এখানে একটা দোলনা, বাট এখানে কেউ নেই, জাস্ট ওরা নিজেরা আর কি চালাচ্ছে। সো এটা দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে এটা এই রাইডটা শেষ করে এর সামনে আপনার আরেকটা রাইড আছে, এটা হচ্ছে আপনার বোট রাইড। এই যে দেখা যাচ্ছে পানির মধ্যে বোট রাইডটা দেখতে খুবই ভালো লাগছিল, যদিও কেউ উঠে নেয়। আর এই সাইডে দেখা যাচ্ছে এগুলো সব বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য ওরা করেছে। এই তো এখানে মোটামুটি এই কয়েকটা রাইড আমি দেখতে পেলাম। সো এখন আমরা হাঁটছি, হেঁটে আরও আমরা সামনের দিকে যাব।
দেখব যে কি অবস্থা। এখানে দেখা যাচ্ছে যে একটা স্টেজ করেছে ওরা, মেবি এখানে একটু পরে কোনো প্রোগ্রাম শুরু হবে যার জন্য স্টেজটা করেছে। আর এখানে অনেক শব্দ, মানে অনেক জোরে জোরে গান বাজাচ্ছিল। সো আমরা এখানে না বসে আমরা আরেকটু সামনে এসে এখানে বাচ্চাদের জন্য একটা প্লে জোন আছে, খুবই ছোট। এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের রাইডও আছে, যেমন এখানে স্লিপার আছে, তারপরে এই সাইডে নাগরদোলা আছে, ওই যে তারপরে বোর্ড দেখা যাচ্ছে, ম্যাজিক বোর্ড দেখা যাচ্ছে এখানে। সো এই তো আমাদের মোটামুটি এই জায়গাটা ঘোরা শেষ। আসলে এখানে ম্যাক্সিমামই যেটা দেখলাম যে অনেক বেশি রেস্টুরেন্ট, আর পাশে এই মেলা হচ্ছিল, ছোট একটা মেলা। জাস্ট এখানে মেলার জন্যই কিছু রাইড ওরা সেট করেছে। সো এই মেলা, কিছু রাইড আর অনেক রেস্টুরেন্ট। যদিও এই রেস্টুরেন্টের কোনো ফুড আমরা ট্রাই করিনি, কারণ অলরেডি আমরা একটা প্রোগ্রাম থেকে এসেছি, আমরা অনেক খাওয়া দাওয়া করে এসেছি ওখান থেকে। সো এই জন্য আর কোনো ফুড ট্রাই করা হয়নি সেভাবে। এখন আমরা এখান থেকে বের হয়ে অন্য দিকে যাব। আমাদের অলরেডি অন্য একটা জায়গায় আরেকটা ডিনারের দাওয়াত আছে, সো আমরা সেখানে যাব এখন। এখানে আর আমরা দেখার পরে খুব বেশিক্ষণ ওয়েট করিনি, তবে আমরা এরপরে কিছু এখানে ছবি তুলেছিলাম। ছবি তোলার পরে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন আমরা চলে যাব। আমরা এখন বনানীর দিকে যাব, মানে আমাদের নেক্সট যে ডিনারের দাওয়াত সেটা বনানীতে। সো আমরা এখন বনানীর দিকে যাচ্ছি। সো আমরা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দাওয়াতে চলে এসেছি। সো এখন আমরা ডিনার করব, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে আর কথা বলছি না আপনাদের সঙ্গে, আর এখানে আমি খুব একটা ভিডিও করিনি। সো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।